হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব মাটন। তার জন্য আমি 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু লঙ্কা কুচিয়েছি, একটা তেজপাতা, আদা, রসুন, জিরে, এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। আর এখানে কিছু আলু নিয়েছি, আলুগুলো ভেজে নেব। দেখো, আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। এবার মাটনটা কড়াই দেওয়ার জন্য আমি কড়াইতে আমি 1 কেজি মাটন নিয়েছি, সেই পরিমাণে 100 মতো তেল দিয়েছি। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ, লঙ্কা কুচি সব দিয়ে একটু ভেজে নেব। দেখো, পেঁয়াজ লঙ্কাটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম আমি। এবার যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ সব দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, তারপরে মশলাটাকে ভালো করে কষতে থাকবো। দেখো, মশলাটা আমি প্রায় 5 মিনিট ধরে কষেছি, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে মাটনগুলো সব দিয়ে দেব, মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। মাটনটা কষানোর সময় আমি এর মধ্যে মিট মশলার গুঁড়োটা দিয়ে দেব। দেখো, আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপরে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা নিয়েও 2-3 মিনিট ধরে কষবো, কষার পরে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো, মাটনটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি সিদ্ধ হতে দেব। ফ্রেন্ডস, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এবার এটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একটা দারুণ সুস্বাদু রেসিপি, ঘরোয়া রেসিপি মাটনের, খুব টেস্টি হবে খেতে। তোমরা দেখছো কেমন লাগছে, তোমরা সবাই বাড়িতে করে খেয়ে এরকম আর কেমন হয় আমাকে জানিও। আর ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।